এঞ্জিল শরীফ মতি সুরা কুড়ি আয়াত হতরত্তুন উনিশ পর্যন্ত হজরত ঈসা হদ্দে ইয়া হজরত ঈসা জেরুজালেম জাদ্দে ইয়া ইবাইয়ে ডাকতুন বারুয়া সাহাবিলৈ বাদে হইয়ে আরা জেরুজালেম যাইম ঈসাত্তনি তারারে জেরুজালেম জনর মসুদরে বুঝাইতে মনে হল এ আদমর ফুয়া ঈসাই নিজর বাবুতে হদ্দে আদমর ফুয়ারে দাগা দিব আর লাগাই দিব ইহুদির ইমামের দে আলেমরে ইতারা মারি ফেলি বললা হুকুম করিব রুমর মাংসর আত তুলি দিব মানি ইতারা ইহুদিন বেশক এটাই মত ফিলিস্তিনের মাঝে রুমে হুকুমত করে ইতারা ইহুদিন রুম জাতি বেশি জুলুম বেজ্জিতি করি ক্রুশদ্দি মারিব জেন্দিল্লা রুম দেশত সাজা দে দে তরিকা মজিন জেন্দিল্লা হসুর বনকলর দিত ইয়ান দাসে মতর সাজা ঈসাইয়ে আরো হইয়ে এ সুন্দর হতা ইনে হজরত ঈসারে বারিক বানাই মতরেও হারাই দিয়ে তিন দিনের দিন ওয়াফেজ জিয়াতা হইব ইয়ান দাসেই বা নিজে হইয়ে দে হতা আরো একবার আরেক জায়গাত ইয়োহান সুরা দশ আয়াত হতরত দে আড়ারম্মাদে হজরত ঈসা নিজর হতারে ফুন ইবাইয়ে হত দে আই আর জানরে দিয়ে দে জিয়ান আই ওয়াফেস আবার লইউ হনকিয়ে হনকিয়ে সুবহানাল্লাহ বিসমিল্লাহ হনকিয়ে আর জানরে আত্ম নল আই নিজে আর জানরে দিয়ে দে আত্ম পাওয়ার আছে আর জানরে দি বললা আর ওয়াফেস আবার লই বললা এহকম ইয়ান আয় আর পাবতুন ফাইদি অনরা ইয়ানর মকসদরে দেখন নে ইয়ান দাসে অনজ্ঞানে ওইদি ইতিহাস ন লেকিন ইয়ান দাসে আল্লাহর হুকুমে ওইয়ে জিয়ান জরিয়া আরা নাজাত ফাইভারি ওয়াদ্দাম নফসু বাহিয়ে এবার রুগানি বাইয়ে কুরবানি হিসাবে দি ফেলাই মেহরবানি করি ইয়ান মাতাত রাখ্য সা বিয়োগ কলে ঈসা কুরুষত মরে দে ইয়ানরে ন সা মিসা কাহানি অকল বানাইরে কিতাব মাদে লেখ্য দে ইয়ান এপুড়া নসা ঈসার কুরুষর বাবুতে লেখা জোকাত মাঝে সাব জাহের ইয়ানরে ইত্যারা ফসন নগরে ইতারার বুতত্তুন উগুয়া সাহাবা ফিতর জিবারে হজরত ঈসা ইয়ে হজরত ইউনুসর মেসাল দিওরে হইয়ে আদমর ফুয়াইয়ে ই বার জিন্দগিরে কুরবানি হিসাবে দান করিব ইয়ানি বাইয়ে হইয়ে হন্দিল্লা ই বাইয়ে দুঃখ পাইব দে আর মরাতুন কেন গুরি জিন্দা হইব দে ফিতর ইয়ান একুড়া কবুল ন করে ইয়ান অন্য পারিব ইয়ার বাদে আর আর হইয়ে ক্রুশর ওরে মত ইতারা ইনকার গুরি নভারে হাজ গুরি হজরত ঈসা মরাতুন জিন্দা ওই বাদে কিতাবত কি হইয়ে দে ইতারা বুঝি ফাইজে আর ইতারার সুখ কুল্লি